সিটিজেন কার্ড, আইডেন্টিটি কার্ড, এসবই বিভিন্ন দেশে নাগরিক পরিচয়পত্র। বিশ্বে এসব নামে চলছে প্রযুক্তি নির্ভর মেশিন রিডেবল পরিচয়পত্র। যে কার্ডের মাধ্যমে আপনাকে শনাক্ত করা যেমন সহজ, তেমনি এই কার্ড ব্যবহারে যানবাহনের টিকিট, ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে পাওয়া যাবে ডিজিটাল সব সুবিধা। এই পথে চলছে বাংলাদেশও। জাতীয় পরিচয়পত্র সহজে নকল হওয়ায় এবার জালিয়াতি রোধে স্মার্ট কার্ড পাবেন বাংলাদেশি নাগরিকরা, যাতে সুরক্ষিত থাকবে নাগরিক তথ্য। যেভাবে এটার ডিজাইন করা হয়েছে, ইট উইল বি ভেরি সিকিউর, এবং চাইলেই কেউ এটা জাল করতে পারবে না। এটাতে 25 ধরনের সিকিউরিটি ফিচার আছে, এবং এটাতে যেহেতু মাইক্রোচিপস থাকবে, আপনি অফলাইন অনলাইন এটি ভেরিফাই করতে পারবেন। 2011 সালে বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় 1,500 কোটি টাকার এ প্রকল্প শুরু করে নির্বাচন কমিশন। কিন্তু পরিকল্পনা অনুযায়ী 5 বছর মেয়াদের 3.5 বছর কেটে গেলেও কাজ হয়েছে মাত্র 5 ভাগ। বাকি 1.5 বছরে শেষ করতে হবে প্রকল্পের 95 ভাগ কাজ। আমরা আশা করছি মার্চের দিকে একটা ব্রেক থ্রু হবে। এটি অবশ্যই ধাপে ধাপে হবে। একসাথে 90 মিলিয়ন 9 কোটি লোককে এই কার্ড ডিস্ট্রিবিউশন করা যাবে, কারণ এখানে প্রোডাকশন করতে হবে, দেন ডিস্ট্রিবিউশন করতে হবে। যে পরিকল্পনা অনুযায়ী প্রায় 60 লক্ষ কার্ড 1 মাসে প্রস্তুত হওয়ার কথা। বর্তমানে সারা দেশে মোট ভোটার 9,19,50,641 জন, হালনাগাদে বেড়েছে আরও প্রায় 47 লাখ। স্মার্ট কার্ডের আগে জাতীয় পরিচয়পত্র সংশোধনের সুযোগ পাবেন এসব ভোটাররা। প্রথমবার বিনামূল্যে স্মার্ট কার্ড দেওয়া হলেও হারানো বা নষ্ট হলে প্রথমবার আবেদনে সাধারণ ক্যাটাগরিতে 200 টাকা এবং জরুরি ভিত্তিতে দিতে হবে 300 টাকা। আর দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরিতে 300 টাকা এবং জরুরি ভিত্তিতে 500 টাকা গুনতে হবে নাগরিকদের। এ হচ্ছে জাতীয় পরিচয়পত্র, যা তৈরিতে খরচ পড়েছে মাত্র 2 টাকার মতো। আর যে স্মার্ট কার্ড প্রতিটি নাগরিকের হাতে পৌঁছবে, তাতে বাংলাদেশের টাকায় খরচ পড়ছে অন্তত 250 টাকা। আর তাই স্মার্ট কার্ড হবে অত্যন্ত টেকসই এবং উন্নত প্রযুক্তির। আগামী বছর নাগাদ দেশের অধিকাংশ জাতীয় পরিচয়পত্রধারী নাগরিকের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দিতে চাই নির্বাচন কমিশন। লাবণ রহমান, এসএটিভি নির্বাচন কমিশন, সচিবালয়, ঢাকা।